গুড মর্নিং বন্ধুরা, আজ সকালটা চা দিয়ে শুরু করলাম। গরম গরম চা ঠান্ডার মধ্যে উফ, কি ভালো লাগে বন্ধুরা। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। ঠিকভাবে বসে ভাতটা খা। আজ দুপুরে রান্না হবে বেগুন দিয়ে বেতের শাক করব। আর তোমাদের দাদা সেই চালানি তেলাপিয়া মাছ এনেছে। এই শাকটা ভালো করে কেটে নিই, কেটে নিই রান্না বসাব। অনেক দেরি হয়ে গেছে আজকে রান্না করতে। দুটো গ্যাস ধরিয়ে দুটো কড়াইতে বসিয়ে দিয়েছি রান্না। তাই শাক ভাজা আর মাছের ছেলের আলু বসিয়েছি। স্নান টান কিচ্ছু হয়নি, অনেক দেরি হয়ে গেছে এগুলো কাজ করতে। এই রান্নাটা বসিয়ে ভাজবো আর মাছে, তারপরে বসাবো। আমার ভাই হচ্ছে, দেখো সবাই খেলছে। দেখি আবার আমাকে মেরে দিস না। বন্ধুরা এখন বাজে বিকেল 4:30। আমি এতক্ষণে কাজকর্ম সেরে খাওয়া দাওয়া বাসন মাসন মেজে এই এখন ঘরে আসলাম। এখন একটু বিশ্রাম নেব। ছেলেমেয়েরা সব বাইরে খেলা করছে, বেশিক্ষণ বসতে পারবো না। এখনই তোমাদের দাদা চলে আসবে। দেখো তোমাদের দাদা আর থেকে চলে এসেছে কত রকম সবজি নিয়ে। বাঁধাকপি, টমেটো, ধনে পাতা, লাউ, পেঁয়াজ, বটবটি, কাঁচা হলুদ, কাঁচা লঙ্কা। দেখো আমাদের পুচকুসোনা চলে যাচ্ছে রেডি। এখন আমরা প্ল্যাটফর্মে যাব বা চলে যাবে। মনটা খারাপ যে দেখো হাসছে। চলো বোনরার বাড়ি আসলো না, পুচু কেটে প্ল্যাটফর্মে ওর বাবা আসছে, টেনে তুলে দেব। আমাদের বাড়ির কাছে প্ল্যাটফর্ম, হেঁটেই যাওয়া যায়। আমরা হাঁটতে হাঁটতে প্ল্যাটফর্মে চলে এসেছি। আমাদের প্ল্যাটফর্ম হচ্ছে পাড়ায় চলে এসেছি প্ল্যাটফর্মে। এখন আমি পুচকুকে ট্রেনে তুলে দেবো, ওর বাবা মা এই ট্রেনে আসছে। আমার বোনকে আজকে ছুটি দিয়ে দিয়েছে, বোনের বরের অনেক কদিন কাজ বন্ধ হয়ে গেলো, তাই এরা একবারে বাড়ি ফিরে যাচ্ছে। ট্রেন ঢুকে গেছে প্ল্যাটফর্মে। বোনের বর ফোন করে বলল যে সামনের থেকে 4টি বগি বাদ দিয়ে তারপরে আছে। দেখি এখন ভয়ও লাগছে একটু যে ঠিকঠাক তুলে দিতে পারবো কিনা ট্রেনে। Thank you.
আমি যেখানে দাঁড়িয়ে ছিলাম সেখান থেকে অনেকটা দূরেই ছিল ওরা, তাই আমাকে একটু দৌড়াতে হলো, দৌড়ে তুলে দিতে হলো ওকে ট্রেনে। বন্ধুরা পুচকে চলে গেল, এখন বাড়ি ফিরে এসেছি, মনটা খারাপ লাগছে, ঘরটা একদম ফাঁকা হয়ে গেল। তো আজকে ব্লগটা এই পর্যন্ত রাখছি, আগামী কাল আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হবো।